আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা অনেকদিন আগের ভিডিও, বেশ অনেকদিন আগের ভিডিও। তো সকালবেলা থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর এখানে হলো ছেলে রেডি হয়ে গেছে, ছেলে হলো স্কুলে যাবে, আর ছেলের হলো এক্সাম চলতেছে, যার কারণে আর কি একটু বেলা করেই যাচ্ছে। বেলা বলতে মানে খুব সকাল না, এটা হচ্ছে 9টার দিকে আর কি। আচ্ছা, আর এইখানে কিছু পান্তা ভাত, এটা আরও দুই দিন আগের ভাত। আমি না মানে এক নাগারে কয়েকদিন পান্তা ভাত খাইছি, এখন কেন যেন পান্তা ভাত খেতে একদম ইচ্ছা করতেছে না। এই ভাত কয়টা আমি খাবো খাবো করে মানে দুই দিন পার হয়ে গেছে, এখন আর খাবো না, এগুলো ফেলে দেবো। আমি ফেলে দিতে বাধ্য হইতেছি, ভাতগুলো একদম টক হয়ে গেছে, এগুলো খাওয়ার উপযোগী না, যার কারণে আমি ফেলে দিছি পরবর্তীতে। আচ্ছা, আর এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে মানে আমি যেটা পছন্দ করি না সেটাই নিয়ে আসছে, আর সেটা হচ্ছে হাঁস। আমি হাঁস একদমই পছন্দ করি না, হাঁস আমি একদমই খেতে ভালোবাসি না, যার কারণে আর কি হাঁস দেখে আমার কিন্তু মাথাটা গরম হয়ে গেছিলো। আচ্ছা, আর আপনাদের ভাইয়া কিন্তু শুধু হাঁস আনে নাই, হাঁসের সাথে দুইটা মুরগিও আনছে। সেই মুরগি দুইটা হচ্ছে দেশি মুরগি, মানে হঠাৎ করে আর কি দেশি মুরগিটা পাইছে। দেশি মুরগি কিন্তু সচরাচর পায় না, মানে আমরা যেখানে থাকি আর কি এদিকে আর কি খুব একটা পাওয়া যায় না, হঠাৎ করে পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া হলো মানে দেশি মুরগি যেহেতু পাইছে, সেহেতু আর কি নিয়ে আসছে দুইটা মুরগি আর দুইটা হাঁস নিয়ে আসছে। আর হাঁস দুইটা না একদমই ছোট ছোট, এগুলাকে নাকি পাতি হাঁস বলে। আমি যদিও হাঁস টাসের ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, আর এখানে হচ্ছে হাঁসগুলা আর মুরগিগুলা কিন্তু ড্রেসিং করে নিয়ে আসছে, কিন্তু হাঁসগুলার মধ্যে তারপরও এত পরিমাণে পশম ছিল। আমি একটু বলি, মানে খুলেই বলি কীরকম পশম। এগুলা হচ্ছে চামড়ার ভিতরে ভিতরে কালো কালো মোটা মোটা পশম, ঠিক আছে? মানে ড্রেসিং করে আনার পরও এত পরিমাণে পশম ছিল, বাঁচতে বাঁচতে না মানে মাথা খারাপ হয়ে গেছিলো। তো আমি মানে আমি আর কি রাগ করে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে দুইটা হাঁস আনার কি খুবই প্রয়োজন ছিল। হাঁস তো আমি খাই না ঘরে, আর ঘরে এমনিতে সবাই খায়, মানে সবাই বলতে ছেলে মেয়ে খায় আর ছেলে মেয়ের বাবা খায়। আর মেয়ের কথা কি বলবো, মেয়ে তো মর্জিমাফিক খায় আর কি, বলা চলে যে দুইজনে খায় আর কি, ছেলে আর ছেলের বাবা। তো দুইটা হাঁস দেখে আমার হলো আর কি মাথাটা গরম হয়ে গেছে। আমি আপনাদের ভাইকে বারবার বলতেছি যে দুইটা হাঁস আনা কি খুবই প্রয়োজন ছিল, একটা হাঁস আনলেই তো হইতো। তো আপনাদের ভাইয়া তো কোনো কিছু বলতেছে না, দেখতেছে যে আমার মাথা গরম, তাই জন্য আর কি কোনো কিছুই বলতেছে না, চুপ করে শুধু শুনতেছে। তো আপনাদের ভাইকে বললাম কি যে একটা হাঁস আমার সাথে বসে বেছে দেন। তো আপনাদের ভাইয়া কিন্তু সেটাই করছে, মানে আমার সাথে বসে বসে একটা হাঁস বেছে দিছে, অনেকক্ষণ সময় লাগছে। আর পরবর্তীতে বলতেছিল কি যে আর আমি হাঁস আনবো না, কানে ধরি। মানে ওনার নিজেরও মানে অসহ্য লাগতেছিল, মানে হাঁস বাঁচতে, মানে ড্রেসিং ছাড়া যদি হইতো তাহলে অবস্থাটা কি হইতো একবার ভাবেন তো। আর ড্রেসিং মানে ড্রেসিং করে নিয়ে আসছে, তাতে এই অবস্থা। আমারও প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগতেছে। আর এখন আমি হাঁস দুইটা কাটতেছিলাম, মানে আপনাদের ভাইয়া কিন্তু চলে গেছে, হাঁস একটা বেছে দিয়ে চলে গেছে। তো আমি হলো হাঁস দুইটা মানে কাটার আগে একটু পুড়ে নিছি, আগুনে একটু পুড়ে নিছি ভালো করে। তো ভালো করে পুড়ে তারপরে এখন আমি বসে পড়ছি হাঁস দুইটা কাটার জন্য। আর মুরগি দুইটা আমি একটু পরে কাটবো, এখনই কাটবো না। মুরগি দুইটার মধ্যে খুব একটা পশম নাই, মুরগি দুইটা আমি এর জন্য ভাবলাম যে একটু পরেই কাটি। আর খুব তাড়াহুড়া করতেছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 12টার মতো বাজে আর কি, 12টা পুরোপুরি বাজে না, 11:15টার মতো বাজে। তো আমি রান্না করবো কখন সেটাই বসে বসে ভাবতেছিলাম। আর হাঁস কাটার সময় না মানে এত পরিমাণে একটা গন্ধ আসতেছিল, মানে দুর্গন্ধের মতো লাগতেছিল আমার কাছে, যেহেতু হাঁস খাই না তাই জন্য আর কি আমার কাছে ওইটাই মানে ওই রকমই আর কি মনে হইতেছিল, একটা দুর্গন্ধ মানে নাকে চলে আসছে, মানে একদম কীরকম যেন একটা লাগতেছিল, খুব মানে খুব বাজে একটা গন্ধ। তো যাই হোক, কিছু করার নেই, হাঁস দুইটা আমি একদম কেটে ফেলছি অফ ক্যামেরায়। তো হাঁস দুইটা কাটার পরে আমি এখন মুরগি দুইটা কাটতে বসছি। তো মুরগি দুইটা কাটার সময় দেখলাম যে খুব একটা পশম নাই। আর মুরগি দুইটা কাটার আগে আমি মুরগি দুইটা একটু পুড়ে নিছিলাম আগুনে, খুব ভালো করে আর কি পুড়ে নিছিলাম, এখন হলো খুব সুন্দর করে আর কি পিস পিস করে কাটবো। তো বসে বসে ভাবতেছিলাম যে হাঁস তো মানে আমি কিন্তু হাঁস রান্না করছি এর আগে, মিথ্যা কথা বলবো না, হাঁস কিন্তু এর আগে আমি রান্না করছি। তো আজকে যে অনেকদিন পরে রান্না করব, রান্নাটা কি মজা হবে কি হবে না। আর আমার বাসায় কিন্তু এ পর্যন্ত 4টা হাঁস আসছে, মানে 4টা হাঁস আমি নিজের হাতে আর কি কেটে বেছে ধুয়ে রান্না করছি, মানে এই দুইটা হাঁস সহ আর কি। এর আগেও দুইটা হাঁস আনছিল মানে আলাদা আলাদা করে, আর আজকে দুইটা নিয়ে আসছে, তো মোট 4টা হাঁস।
আপনাদের ভাইয়া হলো নিয়ে আসছে, আর এমনিতে আমার মা হলো মাঝে মাঝে হাঁস দিত আমাকে, মানে আমার নানি হলো হাঁস পালতো তো এক সময়, তো সেখান থেকে আর কি হাঁস দিয়ে দিত। আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে তাই জন্য আর কি হাঁস দিয়ে দিত। তো আমি হলো মানে ওই হাঁসগুলোও রান্না করছিলাম, মানে হাঁস যেহেতু কেটে বেছে বরফ করে দিয়ে দিত তো ওই হাঁসগুলো আমি রান্না করছিলাম। আর এর আগেও আমি দুইবার হাঁস রান্না, সরি মানে আপনাদের ভাইয়া এর আগে দুবার হাঁস নিয়ে আসছে, সেই হাঁস দুটো আমি কেটে বেছে রান্না করছিলাম। তো রান্না করার অভিজ্ঞতা আমার আছে কিন্তু রেগুলার না, যে মানে মুরগি যেরকম আমি রেগুলার রান্না করি, মুরগি গরু খাসি এগুলো যেরকম আমি রেগুলার রান্না করি, আমি কিন্তু হাঁস রেগুলার রান্না করি না। তাই জন্য আর কি একটু ভয় ভয় লাগতেছিল যে হাঁসটা রান্না করার পর খেতে কি ভালো হবে কি না, তো এই আর কি মানে চিন্তাভাবনা করতেছিলাম। আর এদিকে হলো হাঁসটা আগে ধুয়ে নেব, আমি হাঁস দুইটা আগে ধুয়ে নেব, তারপরে হলো মুরগি দুইটা আমি ধুয়ে নেব। মুরগি দুইটা আর কি কাটার সময় মুরগির ভিতরে একদম চাল টাল দিয়ে ভরা ছিল, মানে খাবার খাইছে আর কি, চাল খাইছিল, তো একদম ভরে গেছিলো আর কি মুরগিটা, মানে মুরগি দুইটা আর কি। তো ভাবলাম যে আগে হাঁসটা ধুয়ে আমি ভালো করে ক্লিন করে আমি আগে রান্নাটা বসাই দিই, তারপরে হলো মুরগিটা ধুইব। আর এখানে হলো একটা হাঁস আমি নিয়ে নিছি, আরেকটা হাঁস আমি ফ্রিজে রেখে দেব। আর হাঁসটা রান্না করার আগে না আমি মানে কিছুটা লেবুর রস দিয়ে একটু মাখায় রাখবো, তো বেশিক্ষণ মাখায় রাখতে পারি নাই, রান্না করা শুরু করে দিছি, 10-15 মিনিট মাখায় রাখছিলাম। আর এইদিকে পেঁয়াজ কাঁচামরিচ লবণ আদা রসুন আমি খুব সুন্দর করে ভেজে নিতেছিলাম হাঁস রান্না করার জন্য। আর এইদিকে দেখতেই পাচ্ছেন একটু লতি, এই লতিটা দিয়ে আমি আজকে ভাত খাবো, এটা হচ্ছে গতকালকের লতি, আমি জাস্ট গরম করে নিছি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, তো লতিটা দিয়ে শুধু ভাত খাবো। আর এখানে হলো হাঁসটা আমি রান্না করবো বাকি সবার জন্য, মানে ছেলে মেয়ে আর ছেলে মেয়ের বাবার জন্য, আর কিছুই রান্না করবো না কারণ অনেকটা সময় পার হয়ে গেছে, এখন মোটামুটি 12:45 মতো বাজে। আর আমি যখন হাঁসটা কষাইতেছিলাম তখন আজান দিয়ে দিছে, জোহরের আজান দিয়ে দিছে, তাহলে ভাবেন আমি কখন কি করব। আর এদিকে আমি ভাতটাও রান্না করে ফেলছিলাম, মানে অফ ক্যামেরায় ভাতটা আমি রান্না করে ফেলছি। আর এখন হাঁসটা আমি চুলায় বসাই দিই, আমি হলো মুরগিটা এখন পানিতে ভিজায় রাখছি, মানে মুরগিটা ধুবো। আর এদিকে কিন্তু হাঁসের মধ্যে আমি আস্তে আস্তে 3টা রসুন দিয়ে দিছি, যেহেতু আপনাদের ভাইয়া রসুন খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য আর কি রসুনটা দিয়ে দিছি। আর এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় খুব ভালো করে হাঁসটা কষাই নিছি সব ধরনের মশলা দিয়ে, খুব সুন্দর করে কষাই আমি হলো ঝোলের পানি দিয়ে দিছিলাম। তো অফ ক্যামেরায় কিন্তু আমি হাঁসটা রান্না করে ফেলছি পুরোপুরি, এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে হাঁসটা নামাই নেব। আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি মুরগিটা ধুয়ে প্রসেসিং করে ফ্রিজে রেখে দিছি। আর এখন ছেলে হলো স্কুল থেকে চলে আসছে, এসে গোসল টোসল করে খেতে বসছে, তো ছেলেকে বললাম কি তুমি নিজে নিজেই নিয়ে খাও, মানে হাঁসের তরকারিটা আর কি নিয়ে খাও, খেয়ে বললো যে কেমন হয়েছে আমাকে রিভিউ দাও। তো ছেলে তো মানে নিজে নিজে আর কি নিয়ে খাচ্ছিল, মানে বারবার করে বলতেছিলাম যে তুমি যতটুকু পারো ততটুকুই নাও। তো আমার ছেলেও কিন্তু হাঁস খেতে ভীষণ ভালোবাসে, তো আলহামদুলিল্লাহ হাঁসের মানে হাঁস তরকারিটা নাকি অনেক বেশি টেস্টি হয়েছে আমার ছেলে বললো, যদিও আমি মুখে দেই নাই আর মুখে দিবও না আমি, যেহেতু আমি হাঁস খেতে ভালোবাসি না। আর অফ ক্যামেরায় কিন্তু আমার মেয়ে হাঁসে মানে হাঁস তরকারি দিয়ে আর কি ভাতটা খেয়ে নিছিল। আর আপনাদের ভাইয়া হলো কাজের জন্য একটু বাহিরে আসে, তো আপনাদের ভাইয়া হলো দুপুরবেলা আর খেতে আসে নাই, তো রাতের বেলা কিন্তু আলহামদুলিল্লাহ খাইছিল, এটা তো ওই যে বললাম অনেকদিন আগের ভিডিও। আর এইদিকে হলো ছেলে খাচ্ছিল আর মেয়ে চলে আসছে ভাইয়ের কাছে আর কি চলে আসছে, এখন ভাই একটু একটু মানে একটু একটু করে আর কি বোনকে খাওয়াই দিতেছিল, যেটা মানে সবসময় করে, ওদের মধ্যে খুব মিল মহব্বত, সবসময় মিল মহব্বতটা দেখলে খুব ভালো লাগে। আর আমার ছেলে হলো যখনই খেতে বসে তখনই বিশেষ করে বড় মাছ মাংস তরকারি দিয়ে যখন খেতে বসে তখন বোনকে একটু না একটু খাওয়াই দিবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।